পড়েছেন ইংরেজি মাধ্যমে, স্বপ্ন ছিল আইনজীবী হবার, তবে দিগন্ত বিস্তৃত স্বপ্ন লালন থেকে বনেছেন উড়োজাহাজ ব্যবসায়ী। দর্শক বলছি মাসরুফ হাবিবের কথা। দেশের বেসরকারি উড়োজাহাজ সংস্থা রিজেন্ট এয়ারওয়েজের ব্যবস্থাপনা পরিচালক তিনি। জন্ম বন্দরনগরীর এক বনেদি পরিবারে, যাদের হাত ধরে এগিয়ে চলছে দেশের অন্যতম বড় ব্যবসায়ী পরিবার হাবিব গ্রুপ অফ কোম্পানিজ। তাই বলা যায় বুনিয়াদটা শৈশবেই। তবে এখানে আপন চেষ্টাটাই বেশি। তার প্রমাণ চট্টগ্রামে সানশাইন স্কুলে পড়ার সময়েই সেখানকার গ্যারেজকে ক্যাফেটেরিয়া বানিয়ে দারুণ সফল হন। আর সেই সফলতাই যেন বীজ বুনে দিয়েছে মাসরুফের চিন্তা চেতনায়, ফলে পরিবর্তন আসে লক্ষ্যেও। আমি যখন ছোটো ছিলাম তখন আমার ইচ্ছা ছিল আসলে লয়ার হওয়ার, খুব ছোট থাকতেই। কিন্তু 2004 যখন সানশাইনে এ লেভেলস করতে ঢুকি তখন একটা আমাদের বিজনেস স্টাডিজ থেকে একটা উদ্যোগ হয় দ্যাট আমরা একটা নিজের একটা ক্যাফে করব। তা আমি তখন ওই জিনিসটা নিজের হাতে নিয়ে আমি 2004 স্কুলের ভিতরেই স্কুলের একটা নিজের ক্যান্টিন দাঁড়া করাই। সেটা ছিল আমার প্রথম একটা বিজনেস ওয়ার্ল্ডের সঙ্গে একটা যুক্ত হওয়া আর কি, খুব ছোট আকারে। কিন্তু আমাকে প্রথমবার একটা এক্সপোজার দিল নিজের একটা ক্যাফে বা ক্যান্টিন রান করার, যেসব চ্যালেঞ্জেস থাকে, যেসব জিনিসপত্র থাকে, এগুলো সব কিছু নিয়ে নলেজ গেইন করা এবং একটা এক্সপিরিয়েন্স হওয়া। ওটার পর থেকে আসলে আমি লয়ার হওয়ার স্বপ্নটা ভুলে গেছিলাম। ওটার পর থেকে আমার ইচ্ছা হলো দ্যার আমি আসলে মানে আমার ব্যবসাটাই আমার রক্তে আছে। কারণ আমার পরিবার, আমরা হচ্ছে আপনার ফোর্থ জেনারেশন বিজনেসে। তো আমার বাবা, আমার দাদা, আমার বড় দাদা সবাই ব্যবসা করে এসেছে। তো আমি দেখলাম দ্যাট আমি যখন একটা ছোট ক্যাফে রান করলাম ওটাতে আমি যে মজাটা পেলাম এটা অন্য কোনো কিছুতে আমি জীবনে পেতে পারবো না। এই তরুণ উচ্চশিক্ষা নিয়েছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া স্টেট বিশ্ববিদ্যালয় থেকে। সেখানে পড়ার সময় কয়েক দফায় ছুটিতে এসে কাজ শেখেন পরিবারের প্রায় প্রতিটি প্রতিষ্ঠানে, যদিও শেষ পর্যন্ত আলাদা করে হাত দেন এয়ারলাইন্স ব্যবসায়ে, যার শুরু 2010 সালে। অন্য আর 10 তরুণের মতো যেতে পারতেন অন্য পেশায়, কিন্তু বেছে নিলেন চ্যালেঞ্জিং এক ব্যবসা, যেখানে শুরুর সময় বাধাও কম ছিল না, তারপরও উতরে গেছেন সব কিছু। এটা একটা কঠিন ব্যবসা যেটা আসলে সবার মাথায় আসে না, আমি কালকে একটা এয়ারলাইন করবো। তা আমার মাথায় যখন আমি দেশে যখন ফেরত আসি, আমি নিজেকে নিজের ভিতরে কম্পিটিশন করতে চাচ্ছিলাম। তারা আমরা করতে পেরেছি, আমি করতে পেরেছি আমার টিমকে নিয়ে, আমার পরিবারের সাপোর্টে, এটাই আমার একটা বড় সাফল্য আমি বলবো। দ্যাট আমরা অ্যাটলিস্ট এয়ারলাইনটা স্টার্ট করতে পেরেছি। চট্টগ্রাম থেকে আমরা প্রথম ব্যবসায়ী হাউস ছিলাম যারা এভিয়েশন ব্যবসায় ঢুকেছে। রিজেন্টের পাশাপাশি 8টি পোশাক কারখানা আর 1টি লাইফ ইন্স্যুরেন্সও দেখাশোনা করেন মাসরুফ। তবে তার ধ্যানে জ্ঞানে এয়ারলাইন্স ব্যবসা, এরই মধ্যে দেশের বিভিন্ন রুট ছাড়িয়ে রিজেন্টকে নিয়ে গেছেন আন্তর্জাতিক বিভিন্ন গন্তব্যে। এখন স্বপ্ন আরও বহুদূর। শুধু আগে আমরা ডোমেস্টিক করতাম, আমরা এখন অ্যাকচুয়ালি ডোমেস্টিক কমাই দিয়ে আমরা আর ইন্টারন্যাশনাল উপর ঝুঁকে পড়েছি। আমরা সিঙ্গাপুর, মালয়েশিয়া, ব্যাংকক, কলকাতায় যাচ্ছি। সামনে অনেক শিগগিরই আমরা আপনার মাস্কেট শুরু করতে যাব, আমরা সৌদি আরবে যাব, আমরা দোহায় যাব। এটা সামনে পরিকল্পনা আছে আমাদের নেক্সট 1 বছরের মধ্যে মিডল ইস্টের মার্কেটটাকে ট্যাপ করা, যেটা আমাদের দেশের মিডল ইস্ট আপনারা জানেন যে সবচেয়ে বেশি লেবার বাংলাদেশ থেকে ওখানে থাকেন, এবং আমাদের সবচেয়ে বেশি ফরেন ইনকাম, ফরেন এক্সচেঞ্জ কিন্তু বাংলাদেশের মিডল ইস্ট থেকেই আসে। তা আমাদের যেটা ভবিষ্যতের প্ল্যান সেটা হচ্ছে মিডল ইস্টে আমাদের এয়ারলাইনটার প্রভাব আরও বাড়ানো, মিডল ইস্টের সঙ্গে বাংলাদেশের দেশীয় এয়ারলাইন হিসাবে কানেকশনটা আরও গড়ে তোলা, আরও স্ট্রং করা। এখন বিদেশি এয়ারলাইনরাই কিন্তু মিডল ইস্টের মার্কেটটা রুল করছেন, এমিরেটস বলেন, ফ্লাই দুবাই বলেন, কাতার বলেন। তো ওদের সঙ্গে যদি আমাদেরকে কম্পিট করতে হয় আমাদের দেশি এয়ারলাইন, তাতে আমার মতে রিজেন্ট এয়ারলাইন্স হচ্ছে সবচেয়ে পারফেক্টলি সুটেড অ্যান্ড কেপেবল যে তাদেরকে তাদের সঙ্গে ফাইট করতে পারে। বাবা চাচাদের পথ অনুসরণ করে ব্যবসা বা শিল্পে মনোনিবেশ মাসরুফ হাবিবের, তাতে সাহচর্য পান অন্য ভাইদেরও, তাই মাসরুফকে নিয়ে উচ্ছ্বাস আছে তাদেরও। 18-19 মাসের মধ্যে ক্যাপিটালাইজ করে একটা এয়ারলাইন বাংলাদেশে স্টেবিলাইজ করা, উইদিন 2010 নভেম্বরে আমরা শুরু করি। তো অলমোস্ট 1.5 বছরের মধ্যেই দেখতে পারবেন আপনি ফ্রম স্ক্র্যাচ একটা এয়ারলাইন ইন্ডাস্ট্রি শুরু করেছে বাংলাদেশে। এটা ডেফিনেটলি খুবই প্রাউড হওয়ার মতো একটা ব্যাপার আমাদের ফ্যামিলির জন্য,
এবং এখনও এই গত 5 বছরে, আমাদের নভেম্বরে 5 বছর হবে এয়ারলাইনের, এই 5 বছরের মধ্যে আমরা অলরেডি 4টা ইন্টারন্যাশনাল ডেস্টিনেশনে যাচ্ছি এবং আমাদের আরও ফ্লিট এক্সপ্যানশনের প্ল্যান আছে উইদিন দিস ইয়ার। তো এইগুলো সবগুলো ম্যানেজ করে আজকে এই লেভেলে এয়ারলাইনটাকে আনার মাসুর ভাইয়ের ডেফিনেটলি অনেক এখানে হ্যান্ডফুল আছে, উনি এতটুকু করতে পেরেছে। তো আমরা খুবই প্রাউড এবং উই আর ভেরি কনফিডেন্ট দ্যাট ফিউচারে উনি ভালোই করবে। মাত্র 25 বছর বয়সে আকাশ ছুঁয়েছেন মাসরুফ। তার মতে অনেক তরুণের পক্ষেই আকাশ ছুঁয়ে যাওয়া সম্ভব, তবে এজন্য থাকতে হবে কিছু লক্ষ্য আর গুণ। বাংলাদেশে আজকাল তরুণ ব্যবসায়ী 10 বছর বা 20 বছর আগে যত সংখ্যা না এসেছে আমরা দেখেছি, এখন কিন্তু এটা অনেক বেড়ে গিয়েছে। এখন শুধু আমি নয়, আমার মতো কিন্তু আরও অনেক তরুণ ব্যবসায়ীরা আছে যারা বিভিন্ন ফিল্ডে তাদের ফুটমার্ক ওরা রাখছে, ওরা সাকসেসফুল হচ্ছে, ব্যবসা বড় করছে। অ্যান্ড এটাই এরাই কিন্তু আমরাই, আমাদের যুগে, আমাদের জেনারেশনে যারা আছে আমরা কিন্তু 20 বছর পর বাংলাদেশের টর্চ বেরিয়ার আমরাই হব, আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। আমাদের সঙ্গে এখন যারা তরুণরা আসছে তাদের জন্য আমি সবচেয়ে মেইন কথা যেটা বলবো সেটা হচ্ছে, এক তো হচ্ছে তা তোমাকে স্বপ্ন দেখতে হবে, তোমাকে নিজের স্বপ্নের উপর বিশ্বাস করতে হবে যদি তুমি স্বপ্নটা সফল করতে চাও। তোমার স্বপ্নের উপর যদি তোমার বিশ্বাস না থাকে তাহলে তোমার কিন্তু ভিতর থেকে ড্রাইভটা কাজ করার, সিনসিয়ারলি কাজ করার, এটা কখনো আসবে না। এটা কখনো কেউ কাউকে খাওয়াই দিতে পারে না, এটা নিজের ভিতর থেকে আসতে হয়। মানে এটা কিন্তু একটা স্বপ্ন থেকে শুরু হয়, স্বপ্নটা যতই না বড় হোক, ছোট হোক, কঠিন হোক, এই স্বপ্নের প্রতি বিশ্বাস থাকলেই স্বপ্নটাকে অর্জন করা সম্ভব হবে। অ্যান্ড ওভাবে ওই প্যাশনটা নিয়েই আমাদের তরুণদেরকে আগানো উচিত। তার শুধু পড়াশোনা করলে হবে না, বাট আমার দেশের জন্য, আমার দেশের মানুষের জন্য, ইনোভেশনের জন্য, আমার দেশকে ইনোভেট করা, আমার দেশকে সামনে আগানোর জন্য কী কী করা যায় এটা মাথায় রেখে, এটা চেষ্টা করে, প্রচেষ্টা করে নিজের থেকে 100% দিতে হবে। হার্ডওয়ার্ক ছাড়া এখানে কোনো গতি নেই। অনেকটাই কাজ পাগল মানুষ মাসরুফ হাবিব, তবে কাজের ফাঁকে অবসর খোঁজেন তিনিও। তাই সময় পেলে সঙ্গ দেন পরিবারের সদস্যদের, যাদের সান্নিধ্য আর ভালোবাসায় একের পর এক দিগন্ত পেরিয়ে যেতে চান স্বপ্নবাজ এই তরুণ। দুনিয়ার যে জায়গায় না থাকি, আমার যদি কাজ তাড়াতাড়ি শেষ হয়ে যায় বা খুব অল্প টাইমের মধ্যে আমি কাজ ছেড়ে আমি দেশে ফেরত আসার জন্য সবার আগে এটাই চেষ্টা করি, ধর আমার ফ্যামিলির কাছে ফেরত আসবো যতটুকু টাইম দিতে পারি। অ্যান্ড এটা আমি করে যাচ্ছি, এভাবে আমি দুটাকে ব্যালেন্স করে আমি সময় নিই। আমি যখন ফ্রি টাইম পাই আমি আদার ব্যবসা করি, নাহলে বই পড়ি, নাহলে আমার ফ্যামিলিকে টাইম দিই। এই তিনটাই হচ্ছে আমার লাইফের একটা কোর ভ্যালু হচ্ছে তিনটাই। আমি বই পড়তে খুব ভালোবাসি, আমি ফ্যামিলিকে টাইম দিতে ভালোবাসি, আর আমি ব্যবসা করতে ভালোবাসি। এই তিনটার বাইরে আমার জীবনটা খুব ছোটো, জীবনটা এটার ভিতরেই পড়ে, জীবনটা ঘুরে। আর আমি এটা করতে খুব ভালোবাসি।